রক্তের মাধ্যমে পুরো দেহে অক্সিজেন ও বিভিন্ন পুষ্টি উপাদান পরিবাহিত হয়ে থাকে। রক্তের তিনটি কণিকার মধ্যে লোহিত কণিকায় থাকে বিশেষ ধরনের আয়রন, যাকে বলা হয় হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো ধমনী থেকে দেহের সব স্থানে অক্সিজেন সরবরাহ করা। সুস্থ জীবনযাপনে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক থাকা প্রয়োজন। এই হিমোগ্লোবিনের কারণেই রক্ত লাল হয়। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে অ্যানিমিয়া সহ বিভিন্ন শারীরিক সমস্যা যেমন মাথা ব্যথা, শ্বাসকষ্ট, দুর্বলতা, ক্ষুধামন্দা ইত্যাদি দেখা দিতে পারে। একজন পুরুষের দেহে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা প্রতি ডিসিলিটারে 13.5 থেকে 17.5 গ্রাম, নারীদের রক্তে 12 থেকে 15.5 গ্রাম। তবে অনেকেরই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন কোন খাবার খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার। ভিটামিন সি এর অভাব হলে রক্তে হিমোগ্লোবিন কমে যেতে পারে। কমলা, লেবু, স্ট্রবেরি, টমেটো, গোলমরিচ ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এগুলি লৌহ শোষণে সহায়তা করে, ফলে রক্তে হিমোগ্লোবিন বাড়ে। রঙিন সবজি ও ফল, ডালিম, আপেল, বিট, লাল আঙুর, বকলি, এগুলোতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম ও ফাইবার, যা রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সহায়ক। এগুলোর মধ্যে ডালিম খুব দ্রুত রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। প্রাণীজ খাদ্য, কলিজা, ডিম, দুধ, মাংসের মতো প্রাণীজ খাদ্য থেকে খুব সহজেই হিম অর্থাৎ হিমোগ্লোবিনের অপ্রোটিন অংশ হিম প্লাস গ্লোবিন তৈরি হয় এবং তা শরীরে খুব দ্রুত শোষণ হয়। উদ্ভিজ্জ উৎস থেকে সেই পরিমাণে হিম তৈরি করতে পারে না বলে প্রাণীজ উৎসকে বেশি প্রাধান্য দেয়া হয়। সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ থেকে লৌহ পাওয়া যায়, যা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য খুবই উপকারী।